أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بنگلادیش جماعت اسلامی ঢাকা মহানগরী দক্ষিণ পত্রিকা আয়োজিত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সম্মানিত সঞ্চালক আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সম্মানিত বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন মহানগরীর নায়েবে আমির সহ সম্মানিত নেতৃবৃন্দ সমবেত সুধী মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমিরে জামাত প্রধান অতিথি হিসেবে সর্বস্তরের জনগণ এবং ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য যে মেসেজ দিয়েছেন যে নির্দেশনা দিয়েছেন জাতি গঠনে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী ন্যায় ইনসাফের ভিত্তিতে একটি রাষ্ট্র কায়েমের জন্য আমরা সেই প্রত্যয়ের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা পালনের মাধ্যমে এই জগদ্দল পাথরের হাত থেকে দেশ এবং জাতিকে আমরা মুক্ত করার আন্দোলনে আমরা ভূমিকা রাখব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের এই বিজয়ের মুহূর্তে আমি ঢাকা মহানগরী দক্ষিণের সর্বস্তরের জনগণ সহ দেশবাসীকে জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে একটি রাষ্ট্রের দায়িত্ব ছিল, বিভেদ নয়, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশটির সামগ্রিক উন্নয়নের জন্য ভূমিকা পালন করা। কিন্তু দুঃখজনক হল সত্য, স্বাধীনতা পরবর্তী যারা স্বাধীনতা সংগ্রামের একক দাবিদার আওয়ামী লীগের পক্ষ থেকেই বিভক্তির বিস্ফোরা ব্যবস্থা করা হয়েছে, বিভাজনের রাজনীতি শুরু করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। অথচ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে প্রত্যয় নিয়ে, চেতনা নিয়ে এদেশের সর্বস্তরের জনগণ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই চেতনা বাস্তবায়নের জন্য ইতিবাচক কোনো পদক্ষেপ গ্রহণ না করে বরং এদেশে বিভাজনের রাজনীতির মাধ্যমে আজকে গোটা বাংলাদেশকে বিপর্যস্ত করে তোলা হয়েছে এবং 50 বছর পেরিয়ে আসার পরও এই মুহূর্তে বাংলাদেশ হচ্ছে একটি বিপর্যস্ত বাংলাদেশ সামগ্রিক দিক থেকে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখোমুখি, পল্টন হত্যাকাণ্ড, পিলখানার নির্মম পৈশাচিক হত্যাকাণ্ড এবং তথাকথিত মানবতা বিরোধী বিচারের নামে জামাতের নিজাম তৎকালীন আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সাবেক মন্ত্রী এমপি সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে নির্দয়ভাবে বিচারিক হত্যাকাণ্ড চালিয়ে এদেশের দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির উত্থানকে দমিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। আমরা আজকে দেখছি
বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে প্রকারান্তরে। আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির বিশ্বখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাবেক এমপি তাকে আজকে অন্যায়ভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ফাঁসির রায় নিয়ে জেলের অন্ধকার প্রকোষ্ঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। আজকের গোটা বাংলাদেশি কারাগারে পরিণত হয়েছে। বাংলাদেশে আওয়ামী সরকার স্বাধীনতা পরবর্তী যেভাবে বাকশাল কায়েম করেছিল এবং পরবর্তীতে এখন বাকশাল শব্দটি ব্যবহার করা না হলেও বিরাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশকে প্রকৃত অর্থে বাকশালের ভূত বাংলাদেশের জনগণের উপরে আবারও নতুন করে চাপিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, এদেশের 50 বছরে এসে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা, নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার, আইনের শাসন, বিচার ব্যবস্থার স্বাধীনতা, স্বাস্থ্যসহ জনগণের মৌলিক অধিকার, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, এই সকল বিচারে সকল সূচকে দেখা যাচ্ছে বাংলাদেশ আজকে প্রকারান্তরে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে বাংলাদেশকে উদ্ধারের জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় রক্ষা কবচ হচ্ছে ইসলাম এবং স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় রক্ষা কবচ হচ্ছে দেশপ্রেমিক ইসলামী শক্তি। এদেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান রাখতে চাই যে আসুন আমরা এ দেশ গঠনের জন্য, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য, দেশের গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতার জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, সুখী সমৃদ্ধশালী একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আসুন সব বিবাদে বিবাদ বিচ্ছেদ বিভক্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এর মধ্য দিয়ে আমরা একটি নতুন সূর্যোদয়ের জন্য পথ আমরা তৈরি করতে নিরন্তর প্রচেষ্টা চালাই। সে আহ্বান জানিয়ে আজকের আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।